হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে ছোট্ট একটি আড্ডা মারতে এবং ছোট্ট একটি রেসিপি শেয়ার করতে। আজকে বানাতে চলেছি বিহারের একটি প্রসিদ্ধ স্ন্যাক্স ঠেকুয়া, যেটি বিহারের ছট পুজোতে বা বাংলাতেও ছট পুজোতে ব্যবহৃত হয়। এটি খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি বানাতে কী কী লাগছে। আমি বড় কাপের এক কাপ মতো আটা নিয়েছি। এখানে কিন্তু ময়দার প্রচলন হবে না, আটা। এখানে ছোট কাপের এক কাপ মতো সুজি নিয়েছি। এখানে আমি ঘি নিচ্ছি, বাড়িতে তৈরি করা ঘি। এটা আমি 5 চামচ মতো ঘি নিচ্ছি। এটি খেতে অসাধারণ লাগে, তাই আমি এটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি এখানে মোটা দানার চিনি নিয়েছি। এখানে আমি মোটা দানার চিনি নেওয়ার জন্য, ঠেকুয়াটা যখন তৈরি হয়ে যাবে তখন অল্প অল্প মুখে লাগবে চিনিটা, খেতে খুব সুন্দর লাগবে। এবার ভালো করে সমস্ত ময়ামটা মেখে নিতে হবে। চিনি দানাটা কিন্তু আমি জলে গুলে নিইনি, জলে গুলে নিলে কিন্তু পুরোটাই মেখে যাবে। দেখুন হয়ে গেছে। এটা যখন শক্ত মুঠো করবেন, যখন দেখবেন জমাট বেঁধে গেছে, তার মানে এটা হয়ে গেছে ময়াম দেওয়াটা। এখন নারকেল কোড়া দিয়ে দিলাম, আমি 1 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচ হবে। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি। আর উষ্ণ জল নিয়েছি, সেটা আমি 1/2 কাপ মতো জল নিয়েছি। এটা কিন্তু একবারে জলটা দিলে হবে না, অল্প অল্প করে পরিমাণ মতো জল দিতে হবে। একদম ড্রাই করে শুকনো করে মাখতে হবে, যেটা হাতে আটার মতো কিন্তু হবে না। আটা যেরকম ভালো করে একদম নরম হয়, এটা কিন্তু একদম নরম হবে না, একদম ড্রাই করে শুকনো করে মাখতে হবে। কিছুটা মাখার পর একটু জলের প্রয়োজন। আমি আর একটু 1 থেকে 2 চামচ মতো জল নিয়ে নিলাম, যাতে আটাটা অন্তত মাখা হয়। দেখুন এরকমভাবে মাখা হয়ে গেছে। এটার মধ্যে ঘি ছড়িয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। মোটামুটি বলতে পারেন গোটা আটাটাই ঘি ওয়েস্ট করে মাখা হয়েছে, প্রচুর পরিমাণে ঘি দেওয়া হয়েছে। এখানে আমি আটাটা একটা ডো করে নিব। ডো করে নিয়ে লেচির মতো গোল করে নিব। গোলটা খুব স্মুথ না হলেও হবে। এখন আমি এটা একটা ছাঁচের মধ্যে ফেলে বানিয়ে নেব ডিজাইন। সবারই বাড়িতে তো ডিজাইন থাকে না, যেরকম আমার বাড়িতে ডিজাইন থাকলেও খুব ভালো করে উঠে আসে না ডিজাইনটা, সেই জন্য আমি এই রান্নাঘরের জিনিসগুলো দিয়েই আমি বানিয়ে নিচ্ছি ডিজাইন। কাঁটা চামচ দিয়ে লম্বা করে দাগ নিয়ে নিচ্ছি। আমি হাতার পিছন দিক দিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে এরকম হাতা নিশ্চয়ই আছে। আপনারা কাঁটা চামচ দিয়ে, হাতা দিয়ে, যা থাকবে তাই দিয়ে আপনার ডিজাইন বানিয়ে নিতে পারেন। এরকম হাতা সবারই বাড়িতেই আছে। আমি দেখুন এটা দিয়েও একটা ডিজাইন হয়ে গেল। ছাঁচ দিয়ে সবসময় সবারই বাড়িতে নাও থাকতে পারে। আমি একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকমভাবে আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে নিতে পারেন, ওভাল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন। কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে, সেম যেমনই হোক না কেন, খেতে কিন্তু ভালো হতে হবে। আমার কিন্তু ডিজাইনগুলো করা হয়ে গেছে। এখন আমি এটা ডিপ ফ্রাই করে নেব। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে আমি এখন একটা একটা করে ঠেকুয়াগুলো ছেড়ে দেব। দেখুন ঠেকুয়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এখন ঠেকুয়াগুলো মুচমুচে করে কম আঁচে ভেজে তুলে নেব। ঠেকুয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আঁচটা বাড়াবেন না, আঁচটা যেন একদম কম থাকে। তেলটা গরম করে নেওয়ার পর আঁচটা একদম কমিয়ে ঠেকুয়াগুলো ভেজে নেবেন। আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে ভাজা। আমি এইভাবে তেলগুলো ঠেকুয়ার উপর দিয়ে দিব। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে নিব এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আঁচটা একদম কমিয়ে বা মিডিয়াম করে রাখবো, আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেব না। দেখুন কালার কিন্তু চলে এসেছে। এখন আমি
তেলটা ছেকে নিব, ছেকে তুলে নিব প্লেটের মধ্যে। একে একে সব ঠেকুয়াগুলো আমি তুলে নিব প্লেটে। রেডি হয়ে গেছে আমার ঠেকুয়াগুলি। দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা না করলে, না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই আমার রেসিপিটি ফলো করুন আর সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর কি রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং খুব মুচমুচে হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, টুক করে ভেঙে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও এইভাবেই দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সামনে। আজকের মতো তবে চলি, টাটা বাই বাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।